দর্শক স্বাগত সবাইকে এন টিভির নিমিত আয়োজন আইএফআইসি ব্যাঙ্ক এই সময় এই সময় অনুষ্ঠানে সাথে আছে আমি মুস্তফা খন্দকার দর্শক আপনারা সবাই জানেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনিশশো উনআশি তম অধিবেশনে যোগ দিয়েই সাধারণ মানুষের মন জয় করে নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুজ বিশেষ করে অধিবেশনের প্রথম দিনে বিশ্ব নেতারা তার প্রতি যে সমর্থন জানিয়েছেন সেটা অনেকটা বিরল আবার প্রথা ভেঙে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পনেরো মিনিটের বৈঠক ত্রিশ মিনিটে ত্রিশ মিনিট স্থায়ী হওয়া আমাদের জন্য একটা গর্বের বিষয় সব মিলিয়ে ডক্টর ইউনুস জাতিসংঘের এবারটা এবারের সফরটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ এছাড়া আমরা আজ এই সময় আলোচনা করব সেনাপ্রধানের সাম্প্রতিক রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎকারের বিষয় নিয়ে আরও আছে যে সাক্ষাৎকারকে নিয়ে রাজনৈতিক মহলে রকম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এছাড়াও দৈনন্দিন সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব আমাদের এই সময় অনুষ্ঠানে আমাদের সাথে আছেন দুজন অতিথি আমি পরিচয় করে দিচ্ছি প্রথমে আছেন জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর নাহারিদ আই খান এবং সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার আশরাফ কায়সার এবং আমাদের সাথে আপনাদের দুজনকে বলে রাখি আমাদের সাথে যুক্তরাষ্ট্র নিউ থেকে শাহেদ আলমের যোগ দেওয়ার কথা আছে ও হয়তো এখন একটু ব্যস্ত আমরা পরে হয়তো তার তাকে পাবো আমি শুরু আপনাকে দিয়ে করতে চাই আপনি ডক্টর ইউনিসের এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনোসের যে জাতিসংঘের উনআশীতম অধিবেশনে যোগ দিতে গেলেন এবং শুক্রবার তিনি ভাষণ দিবেন তার এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন এটা তো আসলে আমার মনে হয় সবচেয়ে আলোচিত এই মুহূর্তে আজকে সারা দিন টেলিভিশনে এটা এবং নট অনলি যে বাংলাদেশে সব জায়গাতেই একটা আলোড়ন সৃষ্টি করেছে বিকজ তার সাথে একটা একটা আলোচনায় বসেছেন প্রেসিডেন্ট যেটা নাকি শুনেছি ত্রিশ বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এরকম হয়নি তো এটা তো একটা সাফল্যেরই বিষয় তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে উনি অনেক ইস্যুতে কথা বলেছেন প্রথমে আসলে পজিটিভ কথাগুলোই বলে নেই একটা যেটা হয়েছে যে উনি একটা খুব সুন্দর উপহার দিয়েছেন একটা গ্রাফিতির বই উনি উপহার দিয়েছেন আপনি যদি প্রিভিয়াস বাংলাদেশের গভর্নমেন্টের সাথে উপহার দেওয়ার জিনিসটা একটু তুলনা করেন তাহলে দেখবেন যে আমার মনে পড়ে এর প্রধানকে উনি একটি পদ্মা সেতু উপহার দিয়েছিলেন সেটির ছবি তো সেখান থেকে আমরা যেই এক ধরনের বিদ্বেষ হিংসা আমাদের ভেতরে পোষণ করে রাখি সেটার বাইরে যে একটা গ্রাফিতির বই উপহার দেওয়াটা কিন্তু একেবারেই অন্যরকম আরও হয়তো অন্য অনেক রকম কিছু হতে পারতো কিন্তু এই গ্রাফিতিটা এই মুহূর্তে ছাব্বিশে ছত্রিশে জুলাই পর্যন্ত আমাদের এই ছত্রিশ দিনের ইতিহাসকে বহন করে তো এটা একটা খুব পজিটিভ একটা জিনিস আরেকটা যেটা আমার মনে হয়েছে যে রোহিঙ্গা ইস্যুতে উনি একটা ডায়ালগ কল করেছেন যেটা ভেরি পজিটিভ কিন্তু অনেক ক্ষেত্রেই আমার আবার মনে হয় যে জাতিসংঘের প্রত্যেকটা অ্যাসেম্বলিতে রোহিঙ্গা ইনফ্ল্যাক্সের পর থেকে প্রত্যেকটা অ্যাসেম্বলিটা শুরুই হয়েছে বাংলাদেশ রোহিঙ্গা প্রসঙ্গ দিয়ে শুরু করেছে তো যখন প্রতিটা অ্যাসেম্বলি রোহিঙ্গা প্রসঙ্গ দিয়ে শুরু হয় আমি জানি না যে ইউএস গভর্নমেন্টের আসলে কতটা এখানে ইন্টারেস্ট আছে উনি যে বক্তব্যটা দিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে এটা আমার মনে হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের একজন হেড হিসেবে ভেরি পলিটিক্যাল স্টেটমেন্ট এবং ভেরি মানে এটার মধ্যে নাথিং স্পেশাল এটার মধ্যে স্পেশাল কিছু নাই কিন্তু যেটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুতে আসলে এই মুহুর্তে আমার মনে হয় না যে খুব বেশি পজিটিভ কোনো কিছু ওই জায়গা থেকে আসতে পারে কারণ এটা আপনি যদি ডিফারেন্টভাবে দেখেন যে রোহিঙ্গা ইস্যুটা এত বছর ধরে এখানে আছে একটা কোনো সিঙ্গল পারসন কোন দেশ কোন স্টেট কিন্তু এটার মধ্যে তেমন করে ইন্টারভিন করে নাই কিন্তু আপনি যদি ইন্দোনেশিয়াতে দেখেন ইন্দোনেশিয়াতে কিন্তু একটা মডেল ওরা দিয়েছিল টু থাউজেন্ড থ্রি টু থাউজেন্ড পরে সুনামির পরে যে নরওয়েজিয়ান একটা এনজিও একটা এরকম প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে একটা মডেল দিয়েছিল কি করে একটা পিস সেটেল করা যায় সেটা আমার মনে হয় যে জনে জনে রোহিঙ্গাদের নিয়ে এগুলো না বলে আমরা যদি রিজিয়নাল কোনো কোঅপারেশন তৈরি করতে পারি বা এটা যদি এমন হয় যে আপনার ট্র্যাক টু স্ট্র্যাটেজিতে ডিপ্লোমেসিটা যায় যে নন স্টেট একটা স্ট্র্যাটেজি নেওয়া হয় আজিয়ানকে আপনি ইনভলভ করতে পারেন বা আদার্স সেটা মনে হয় বেশি বেনিফিশিয়াল হবে আর আরেকটা যেটা হচ্ছে যে ডক্টর ইউনস খুব বিউটিফুল একটা জিনিস করেছেন তিনি স্টুডেন্টদেরকে পরিচয় করে দিয়েছেন দেখলাম যে ক্ল ক্লিন্টন ওখানে হ্যাঁ বক্তব্যে তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে বিকজ আমরা গত পনেরো বছর শুধু আমি এবং আমিত্বের মধ্যে লুকিয়েছিলাম সারাক্ষণ বলতাম আমি করেছি আমি করেছি আমি করেছি সেই আমি জায়গা থেকে বা আমি বা আমার বাবা তো এর মধ্যে থেকে বাইরে যেয়ে যে একটু বলা হলো যে অন্য কেউ করেছে কাউকে একটা ক্রেডিট দেয়া দ্যাটস ভেরি বিউটিফুল আমার মনে হচ্ছে এটা একটা পজিটিভ পরিবর্তন এসেছে আমাদের মধ্যে যে আমরা বলতে পারছি তুমি বলতে পারছি তোমরা বলতে পারছি এই যে ইনক্লুসিভনেস দ্যাটস ভেরি বিউটিফুল তবে এখানেও আরেকটা প্রশ্ন আছে আমার কাছে মনে হয়েছে উনি একটা একটা কমেন্ট করেছেন ওখানে তিনজন স্টুডেন্টকে উঠে তিনি বলেছেন যে যে আন্দোলনটা হয়েছে যে বিপ্লবটা হয়েছে যাকে কেউ কেউ মনসুন রেভলিউশন বলছেন তো ওখানে বলা হয়েছে যে এটা মিটিকিউলাসলি ডিজাইন্ড ভেরি ওয়েল ডিজাইন্ড একটা রেভলিউশন হয়েছে হঠাৎ আমার মনে একটা খটকা লাগলো যে আমার মতো একজন আম জনতা সাধারণ শিক্ষক যারা নাকি এই আন্দোলনটাকে ক্লাসরুমে বসে দেখেছি বা ছাত্রছাত্রীদের চোখে দেখেছি সরল দৃষ্টিতে আমার কাছে তো এটা একটা খুব সিম্পল একটা রেভলিউশন ছিল হঠাৎ করে সেটাকে যদি বলা হয় যে ওয়েল ডিজাইন ওয়েল প্ল্যান তাহলে কি কোয়েশ্চেনটা ডিফারেন্টভাবে আসে না যে আন্দোলনটা শুরুটা আসলে কোথায় ছিল ধন্যবাদ আমি একটু আশাফ কয়সার আপনার কাছে আসি আমি তো প্রধান উপদেষ্টার সফরের কথা বলবো সাথে আমি একটু বলি যে ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্কর একটা বৈঠক হয়েছে এবং দুই পক্ষই আপনার সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন আবার আজকে জয়শঙ্কর অন্য একটা প্রোগ্রামে উনি বলেছেন যে প্রতিবেশী দেশগুলো রাজনীতিতে হস্তক্ষেপ করে না ভারত কখনো তো এই তার এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন জয়শঙ্করের এই কথাটি কিন্তু ঠিক না কেননা আপনি দেখেন আমাদের তিনটি নির্বাচনে ভারত কিভাবে হস্তক্ষেপ করেছিল সুজাতা সিং বলে পররাষ্ট্র সচিব দু সালে এর নির্বাচনে বাধ্য করেছিলেন এরশাদ নিমরাজি হয়েছিল বলে মিলিটারি হসপিটালে চলে যেতে হয়েছিল এবং পরবর্তীতে জাতীয় পার্টিকে নির্বাচনের আগে ডেকে নিয়ে গিয়ে যে বলা যে তোমার নির্বাচন করতে হবে নালে গণতন্ত্র মানে নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না তিন তিনটি নির্বাচনে আমি কিন্তু ভারতকে একটি অপরাধী রাষ্ট্রের চোখে দেখি কারণ আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ সে যদি প্রতিবেশী দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে হরণ করে বা ব্যাঘাত ঘটাতে সাহায্য করে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে চাই এ ব্যাপারে শাস্তি কি হতে পারে দেখুন আমাদের সব শাস্তি ফৌজদারি আপনি কাউকে মারলেন খুন করলেন ইত্যাদি কিন্তু নৈতিক অপরাধ কূটনৈতিক অপরাধ গণতন্ত্রকে হত্যা করা কতগুলো মানুষ হত্যার চেয়ে বেশি বড়। এই যা এই জায়গাটাতে ভারতকে আমাদের অপরাধের জায়গায় আনতে হবে কাজী জয়শঙ্কর যেটি বলেছেন উনি এখন অত্যন্ত বিপদে আছেন কেননা বাংলাদেশে ভারতের কূটনীতি ব্যর্থ হয়েছে গোয়েন্দাগিরি ব্যর্থ হয়েছে এবং তারা যে শুধুমাত্র শেখ হাসিনার উপরে নির্ভর করছিলেন এবং শেখ হাসিনার দৃষ্টিতে বাংলাদেশকে দেখছিলেন এখন তাদের অনুতপ্ত হওয়া ছাড়া আর তেমন কোনো অপশন নাই কাজী জয়শঙ্করের সাথে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের যে মিটিং হয়েছে সেখানে দেখুন আমরা কিন্তু চাই ভারত যুক্তরাষ্ট্র সব দেশের সাথে একটা একটা রেসপেক্টফুল ইকুয়াল টার্মে একটা ডিপ্লোমেটিক রিলেশন রাখতে কিন্তু ভারতের একটা অভ্যাস হয়ে গেছে আমরা চুয়ান্ন বছরে দেখিনি ভারত কখনো তার প্রতিবেশীদের দিকে সম্মানের দৃষ্টিতে তাকিয়েছে সেটা শুধুমাত্র বাংলাদেশ না কিন্তু শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ সবার সাথে আপনি আজকে ভারতের চোখের সামনে বাংলাদেশে আপনার জুলাই অভ্যুত্থান হলো শ্রীলঙ্কাতে আপনি দেখেন সেই জনতা বিমুক্তি পেরে সেই বামপন্থী নেতা প্রেসিডেন্ট হলেন প্রধানমন্ত্রী হলেন কাজী ভারতকে বুঝতে হবে যে তার কূটনীতিতে ব্যর্থতাটি কোথায় এবং এই যে জনগণের সাথে জনগণের সম্পর্ক ভুটান কারোর সঙ্গেই তাদের খুব জি কিন্তু ওদের কূটনৈতিক ব্যর্থতার কৌশলগত ব্যর্থতার জায়গাটি খুঁজে বের করতে হবে আমি যদি একটু প্রফেসর ইউনুসের সফরের দিকে তাকাই বা এবার জাতিসংঘে যেয়ে যেটি করেছেন দেখুন সবচেয়ে বড় দাগে উনি যেটি করেছেন সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানকে তুলে ধরেছেন কেননা আপনি জানেন এই সরকার প্রধানরা অনেকেই শেখ হাসিনা এবং তার সরকার এবং তার সাথে দুইশো সাতচল্লিশ জনকে দেখে অভ্যস্ত ছিলেন আমি ঠিক নিশ্চিত নাই ২৪৭ সাতচল্লিশ জন গিয়ে কি করতেন আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব খুঁজে বের করতে যে তারা গিয়ে গত পনেরো বছরে নিউ ইয়র্কে কী করেছিলেন দেখুন আমি অবাক হই কারণ আমাদের রাজ মানে জাতির জন্য সম্মানের না হয়তো তাদের অনেক কর্মকাণ্ড সেখানে প্রফেসর ইউনুস দেখেন সবচেয়ে প্রয়োজনীয় কয়েকজনকে গুটি কয় মানুষকে নিয়ে যাওয়া ছাড়া এই সফরকে কিন্তু উনি অন্যভাবে ডিজাইন করেননি আচ্ছা তাহলে হচ্ছে মূল কথাটি হচ্ছে যে এই যে বাংলাদেশে মানুষের অভ্যুত্থান হয়েছে জনগণের সরকার কায়েম হয়েছে আমরা একটি ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করেছি এই কথাগুলো তার জাতিসংঘের এই ফোরামের মতো আর কোনো ইম্পর্টেন ইম্পর্টেন্ট ফোরাম কিন্তু নাই সেটি বলতে গিয়ে উনি উনি তো আপনি জানেন খুব মানে পৃথিবীর অন্যতম বড় বক্তা বক্তায়ন বাগমি এবং ওয়ান অফ দ্য ওয়ান অফ আওয়ার বেস্ট থিঙ্কার এই সময়ের কাজী উনি আবু সাইদের মৃত্যু আবু সাইদের প্রতিবাদ আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়ানো সেটি আবার উনি এখানে করে দেখিয়েছেন অনুকরণ করে দেখিয়েছেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মিটিংয়ে সেই জিনিসগুলো যখন উনি আবার গ্রাফিটির ভেতর দিয়ে ওই যে কফি বইটা নিয়েছেন সেটি যখন বিশ্ব নেতৃবৃন্দের হাতে দিয়েছেন তারা তখন দেখতে পেয়েছে যে প্রতিবাদের ভাষা দেয়ালে কি করে এসছে আপনি জানেন আজ কিন্তু উনি আরেকটা কার্টুনের বইও মরক উন্মোচন করেছেন ড্রিক থেকে প্রকাশিত ইয়ারকি থেকে প্রকাশিত সেখানে কিন্তু এই যে কার্টুনের মতো একটি পরিভাষার ভেতর দিয়ে এবং সৃজনশীলতার ভেতর দিয়ে আমরা গত পনেরো বছর বা পুরো সময় জুড়ে কি ধরনের বাক স্বাধীনতা ছিলাম কি ধরনের গুম খুনের ভেতরে ছিলাম এবং কী ধরনের প্রতিবাদহীনতার মধ্যে ছিলাম এই জিনিসগুলো উনি বিশ্ব নেতৃবন্দুকে বলতে পেরেছেন এই প্রথম আমাদের মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা জাস্টিন ট্রুডো অথবা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে একটা রাষ্ট্র সরকার প্রধানের যে মানে সম সমমর্যাদার মিটিং হতে পারে এবং জোর করে সেলফি না অথবা সাজানো সেলফি না এবং যেখানে আপনাকে অনেক দরিদ্র প্রতিপক্ষ মনে হয় এবং মনে হয় যে দেশে যাব এই সেলফিটা আমার লাগবে এরকম না কিন্তু আন্তরিকতা এবং ডিপ্লোমেসির চূড়ান্ত এবং এবং সত্যি তিতা কথাটি বলে ফেলা যেটি আপনার রাষ্ট্রের জন্য জরুরি যেটা বলছিলেন যে ডক্টর ইনুসের আমেরিকা সফর প্রসঙ্গে আপনি বলছিলেন এবং আপনি জয়শঙ্করের যে জি পাইলটের যে টকটা হলো সেখানে সে বলছে বাংলাদেশের রাজনীতি তারা হস্তক্ষেপ করে না আপনি সেটার একটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে না অবশ্যই তারা করে অফকোর্স ওইটা আমরা বললাম আর তারপরে উনি যেটা বলেছেন যে বাংলাদেশের সাথে তারা এখন সম্পর্কের উন্নয়ন চায় আসলে ভারতের তো কোনো বিকল্প নেই আপনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক না রাখেন ভারতের ভেতরে যে অভ্যন্তরীণ প্রবলেম হবে অথবা তার যে ইনসার্জেন্সি আছে বাংলাদেশের উপর দিয়ে তার যে ট্রানজিট ফ্যাসিলিটি এবং আমাদের যে ট্রেড গ্যাপ এর কোনো কিছুই কিন্তু ভারত এফোর্ড করে না আমরা এখন যে স্ট্যান্ডে বাংলাদেশ দাঁড়িয়েছে এবং যেইভাবে ভারতের সাথে কথা বলছে এবং সীমান্তে হত্যা নিয়ে যেভাবে প্রতিবাদ করা হচ্ছে এবং নদীর হিসা বুঝে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার মনে হয় ভারতকে উপলব্ধি করতে হবে যে এটি খুব স্বাভাবিক শেষ পর্যন্ত তার প্রতিবেশী নিজের পায়ে দাঁড়িয়েছে এবং নিজের ভাষায় কথা বলছে জনগণের ভাষায় কথা বলছে আমি আরেকটা কথা বলছিলাম যে প্রফেসর ইউনুস এবার আপনি যে সমস্ত বিশ্ব নেতাদেরকে সাক্ষাৎ করেছেন বা তাদের তার সাথে সাক্ষাৎ করেছেন তাদের প্রত্যেককে কিন্তু বাংলাদেশের স্বার্থের জন্য কথা বলেছেন আপনি জানেন যে ট্রুডো ক্যানাডাতে বাংলাদেশের স্টুডেন্টরা ভিসা পাচ্ছে না এই জিনিসটা দেখেন আপনি কত টু দ্য পয়েন্ট একটা সরকার প্রধান কথা বলতে পারেন তার অতীত না টেনে তার প্রিয়জন হারানোর বেদনা না বলে হ্যাঁ এবং এবং উনি দেখেন পাকিস্তানের যে শরীফ তাকে বলেছেন কিন্তু যে আমাদের দু দেশের অর্থনৈতিক সংযোগ কি করে আবার পুনঃস্থাপন করা যায় একাত্তর সালে আমরা একটা দেশের সাথে বিভক্ত হয়েছি যুদ্ধ করেছি কিন্তু বর্তমান বিশ্বে তো আমাদের অনেক কিছু একসাথে করার সুযোগ আছে আপনি খেয়াল করে দেখবেন যে ডক্টর ইউনুস শুরু থেকেই কিন্তু সার্ককে পুনরুজ্জীবনের কথা বলছেন ভারত কখনো চায়নি সার্ক কাজ করুক ভারত চায় আপনার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত চায় না তিনটি চারটি পাঁচটি রাষ্ট্র মিলে সম্পর্ক এবং সবাই একসাথে আমরা এগিয়ে যাই যদিও আমাদের অনেক ধরেন যৌথ নদীগুলো কিন্তু তিনটি দেশের উপর দিয়ে প্রবাহিত নেপালকে আপনি ওই আলোচনায় রাখতেই হবে ভারত ভারত বাংলাদেশ হলে এমনকি উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথেও কিন্তু পরিবর্তনের কথা বলেছেন আমাদের উপরে কি পরিমাণ অত্যাচার শাসন হয়েছে সেটি বলেছেন কিন্তু বাণিজ্যের যে সুযোগ এবং সম্ভাবনা এবং বাংলাদেশ যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের তৈরি পোশাকের যে ইন্ডাস্ট্রি সেটি নিয়ে বলেছেন এবং জাতিসংঘের আপনি জানেন যে হিউম্যান রাইটসের যে ব্যক্তিবর্গের সাথে উনি দেখা করেছেন আমাদের গুম গুমখুনের ব্যাপারটি বলেছেন আবার রোহিঙ্গা ইস্যুতে এই প্রথম উনি হয়তো যদিও আমি একমত যে আমাদের একটা ন্যারেটিভ বলে উপস্থাপন করে মডেল দিয়ে কাজটা এক ধাপ এগিয়ে যায় কিন্তু তার শুরুটা যদি এমন হয় যে জাতিসংঘ উদ্যোগী হয়ে আপনাকে একটি বিশ্ব সংলাপের আয়োজন করলো সেখানে আপনি সব দেশের মতামত দেখতে পাচ্ছেন বাংলাদেশ তো অনেকভাবে ভুক্তভোগী কাজেই বাংলাদেশের দরকার এখন চার পাঁচটি দেশের সহযোগিতা সেটি অর্থনৈতিক হোক সেটি পুনর্বাসনের ক্ষেত্রে হোক কাজেই ডক্টর ইউনুস সরকার প্রধান হিসাবে আমি তো বলবো যে এমন উজ্জ্বল সফর এমন উজ্জ্বল উপস্থিতি এবং এত এত সহজ ন্যাচারাল উপস্থিতি এবং আপনি খেয়াল করে দেখবেন মনে হয়েছে যে আমাদের একজন বিশ্বমানের নেতা যিনি বিশ্বের অন্যান্য নেতাদের সাথে কথা বলছেন বাংলাদেশ তার ইতিহাসে কখনো এই স্ট্রেচারের কোনো মানুষকে সরকার প্রধান হিসাবে দেখেনি এবং সেটি কিন্তু এবারের জাতিসংঘের সামিটে আমরা কিন্তু উপস্থাপন করতে পেরেছি ধন্যবাদ আমি নারিন আপনার কাছে আসি সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ দিনেরও বেশি সময় চলে গেছে বর্তমান অন্তর্বর্তী সরকার এই সরকারের আপনার যে কার্যক্রম সেটা নিয়ে নানা রকম সমালোচনা আলোচনা প্রশংসাও হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সরকার তার অবস্থান থেকে একটা বলছে একজন উপদেষ্টা আর একজন সেটাকে বিলং করছে না কিংবা সেটাকে খণ্ডন করছে রাজনৈতিক দলগুলোরও সরকারের প্রতি বর্তমান সরকারের প্রতি খুব একটা যে বেশি আশ্বস্ত হতে পারছে তা না যেমন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গতকাল সরকারের এই কার্যক্রম নিয়ে কিছুটা করা আছে বলা গতিশীল হতে হবে সরকারকে আরও আপনাদের কি বললেন আপনার কাছে কি মনে হয় যে সরকার কি আসলে এরকম আসলে তো এইটা তো একটা এক্সপেরিয়েন্স সরকার তাই না যারা উপদেষ্টা হয়েছেন তারা হয়তো ভাবতেই পারেন নাই যে উপদেষ্টা উপদেশটা হবেন একটা দেশকে চালাতে গেলে তো একটা নেটওয়ার্কিং সিস্টেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তাই না একটা নেটওয়ার্ক থাকতে হবে একটা অভিজ্ঞতা থাকতে হবে আমার মনে হয় না যে পঁয়তাল্লিশ দিনই খুব দীর্ঘ সময় একটা কিছুকে বিচার করে ফেলার জন্য তো কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ একটা কথা আছে যে আমরা বুঝি যে যেমন মর্নিং শো দ্য ডেইস কিন্তু এখন টেকনোলজি এমন জায়গায় চলে গেছে যে আপনি মর্নিংকে উল্টে দিতে পারেন আপনি কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে পারেন সো এইসব পুরনো কথা আসলে পুরনো জায়গাতেই থাক মর্নিং শোস দ্য ডেইজ হলেও আপনার অ্যাটিটিউড দিয়ে আপনার টেকনোলজি দিয়ে আপনি যেভাবে দেখেছেন না ডিজিটাল বাংলাদেশ বলা হয়েছে আপনি ডিজিটাল ফ্যাশিজমও দেখেছেন এই দেশে তাই না যে ফ্যাশিজমকে কিভাবে ডিজিটালি করা যায় সেটাও তো দেখেছেন সো মর্নিং শোস দ্য ডেইজ বলে এখন মনে হয় না তেমন কোন তথ্য আছে তবে আমার মনে হয় যে পঁয়তাল্লিশ দিনটা খুব দীর্ঘ সময় না ওয়েট অ্যান্ড ওয়াচ কিন্তু আপনাকে অবশ্যই একটা জবাবদিহিতার জায়গা থাকতে হবে আপনি কোয়েশ্চেন করতে পারেন কারণ এটাই আজকে একটা স্বস্তির জায়গা যে আপনি সরাসরি বসে এই প্রশ্নটা আমাকে করতে পারছেন যেটা আসলে আগে সম্ভব ছিল না আর বিএনপির কথা যদি বলেন যে বিএনপি যদি এটাকে তত্ত্বাবধায়ক সরকার ভেবে থাকে তাহলে তো একটা ভুল হচ্ছে এটা তো একটা অন্তর্কালীন সময়কার সরকার তাই না আর বিএনপি যেহেতু একটা নির্বাচনমুখী দল তার নির্বাচন চাইতেই পারে এবং যেটা বলছেন যে একটা উষ্মা প্রকাশ কারণ এক ধরনের ডিলেমার মধ্যে ছিল ধোয়াশা না যে কেউ একটা টাইম ফ্রেম দিচ্ছে না যে কতদিন এই গভর্নমেন্টটা থাকবে কিন্তু দেখলাম যে সেনাপ্রধান অ্যাটলিস্ট আমাদেরকে একটা ধারণা দিয়েছেন যে আঠেরো মাস আমি জানি না কেন উনি আঠেরো মাসটাকেই চুজ করেছেন কিন্তু তারপরও তো ম্যাক্সিমাম একটা আঠেরো মাসের আইডিয়া তো আপনার সামনে আছে তো উষ্মা থাকবে সব কিছুই থাকবে কিন্তু আপনি পজিটিভ সমালোচনা করতে পারবেন এটাই তো আমরা চাই আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কি চাই এই সরকারের কাছে তবে আমার এখানে একটা প্রশ্ন মানে আমি এটা বলতেই চাই যে সংস্কার যেটা মৌলিক সংস্কারটা এটা আমি বিএনপির সাথে একমত যে মৌলিক সংস্কারটা আসলে এই সরকারের দায়িত্ব না এই সরকারের দায়িত্বটা হচ্ছে একটা নির্বাচন যাতে সুন্দর করে হয় সেটার একটা টাইম ফ্রেম তৈরি করা এবং আমার মনে হয় আঠেরো মাস সেটার জন্য একটু বেশি দীর্ঘই সেটা হতে পারে তিন মাস ছয় মাস এরকমের মধ্যে আমরা ভোট দিতে চাই আর যেটা হচ্ছে যে এই সরকারের এই যে আমরা সমালোচনা করছি বলছি এই এই জায়গাটাই তো অনেক সুন্দর যেটা বলছিলাম যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি কি চাই যে আগে যেমন ক্লাসরুমে যেয়ে আমি যে সব কোর্স পড়াতাম পলিটিক্যাল ইকোলজি এগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আপনার এক ধরনের অপরাধবোধে ভুগে এক ধরনের ভীত হয়ে স্টুডেন্টদেরকে বলতে হতো যে এই কথাগুলো বলছি এটা অফ দ্য রেকর্ড অনলি অ্যাকাডেমিক ডিসকাশন দেখবেন যে সবার গলার স্বর নিচে নেমে যেত ওটা নাই এটা না থাকুক একটা কার্টুন আঁকা হবে ফিতি থাকবে একটা সোসাইটিতে এবং একটা শক্ত সামর্থ্য বিরোধী দল থাকবে আইনের একটা ন্যূনতম মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে এতটুকুই তো মনে হয় যে একজন নাগরিক হিসেবে পেলেই আমি খুশি কারণ এত বছর সাপ্রেশনের মধ্যে থেকে না পেতে পেতে যে হতাশা তৈরি হয়েছে তার মধ্যে ওই ছোট্ট একটা পাওয়াকে এখন অনেক বড় মনে হয় তো এই যে আজকে ক্রিটিসাইজ করতে পারছি সমালোচনা করতে পারছি এই সরকারকে নিয়ে কথা বলতে পারছি এটাই তো অনেক কিছু তো পঁয়তাল্লিশ দিন আসলে আমার মনে হয় না যে আপনি একটা ফার্ম ডিসিশনে যেতে পারবেন বা হতাশা তৈরি হবে সতেরো বছর বা কেউ ডিসিশনে যাচ্ছে না কিন্তু সরকারের তো একটা গতিশীল একটা মুভমেন্ট থাকতে হবে কি করতে চাই তার একটা ধারণা থাকতে স্পষ্ট কিন্তু সেটা তো আমরা দেখছি না প্রশাসনও দেখছি না সরকারের অন্য কোথাও দেখছি না এবং আপনাকে বললাম এখনো পর্যন্ত আমরা পুলিশকে ঠিকমতো আমরা ইস্টাবলিশ করতে পারেনি এগুলো তো সবই ঠিক আছে কিন্তু ওই যে বললাম যে একটা নেটওয়ার্কিং একটা অভিজ্ঞতারও তো একটা বিষয় আছে দেখেন ছাত্র উপদেষ্টা হয়েছে খুবই বিউটিফুল একটা কিছু কিন্তু আপনি যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দেখেন আমি জানি না যে এই কথাটা কারো গাত্রদাহের কারণ হবে কি না কিন্তু বাংলাদেশে আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াই শিক্ষার মান যে জায়গায় গেছে সেই জায়গাতে আপনি বাইরের একটা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের স্টুডেন্ট যেভাবে চিন্তা করতে পারে অ্যাকাডেমিক্যালিকে আমরা আসলে সেইভাবে চিন্তা করতে পারি কি না আপনি আন্দোলন করছেন সেগুলো সবই ঠিক আছে কিন্তু একটা পলিসি মেকিংয়ের জায়গায় গেলে আপনার এক ধরনের ম্যাচুরিটির দরকার হয় এক ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের দরকার হয় অভিজ্ঞতার দরকার হয় তো সেই জায়গাটা থেকে এই সরকারটা তো অ্যাকচুয়ালি একটা ধরেন আমি খিচুড়িই বলতে পারি যে অনেক ধরনের সবজি এখানে মিশ্রণে এক ধরনের বয়স্ক মানুষ আছে কম বয়সী আছে সবই আছে তো একটু সময় তো দেয়া যেতেই পারে আর আপনি যদি যদি পনেরো বছরের দুঃশাসনকে মাথা পেতে নিতে পারেন এতগুলা ইলেকশনে ভোট না দিয়েও লেজিটিমেসি দিতে পারেন পঁয়তাল্লিশ দিন তো আসলে খুব বেশি না আমি আসলে হতাশ না আমার ভালোই লাগছে ধন্যবাদ আশেফ প্রধান প্রধান উপদেষ্টা যখন দেশের বাইরে তখনই রয়টার্সের একটা ইন্টারভিউতে সেনাপ্রধান বললেন আঠারো মাস এর মধ্যে সংস্কারগুলো শেষ হবে তখন নির্বাচন হবে এবং উনি একটা সিগনিফিকেন্ট কথা বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে উনি ইনুস সরকারের পাশে থাকবেন এই যে কোনো পরিস্থিতি বলতে উনি কি বোঝাতে চাইছেন এমন কোন কি পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা ছিল কিংবা আছে যে যে কোনো পরিস্থিতি ইনুসের গভর্নমেন্টের পাশে থাকার কথা উনি বলছেন এটা আমার মনে হয় সেনাপ্রধানের ওয়াকারুজ্জামানের কথায় সততা আছে এই যে যে কোনো পরিস্থিতি আপনি জানেন যে গত পঁয়তাল্লিশ দিন আপনি যেমন করে আলাপ করছিলেন সরকারটি কিন্তু অনেক ধরনের সরযন্ত্র মোকাবেলা করে টিকে আছে আমরাও কিন্তু দেখছি যে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে আপনি নিজে যেমনটি বলছিলেন যে দেখেন পনেরো বছরের যে দলীয়করণ আপনি পুলিশ সংস্কার কি করে করবেন যদি ওই দলীয়করণের অন্তত দেখুন এক লক্ষ নব্বই হাজার পুলিশ সদস্যের মধ্যে আপনাকে হয়তো এক লক্ষ আশি হাজার পুলিশ সদস্যকে আপনাকে অব্যাহতি দিতে হবে সেভাবে তো হবে না তাহলে সরকারটিকে অনেকভাবে কম্প্রোমাইজ করতে হচ্ছে অত সাহসের সাথে সংস্কারটি করতে পারছে না কেননা যাকেই আপনি সামনে আনছেন তার অতীত বেরিয়ে আসছে আচ্ছা এবার আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দিকে তাকান এই যে সচিবরা যারা এই পচা ইলেকশনগুলো করেছিলেন এবং যারা সরকারের সমস্ত অপকর্মের সহযোগী ছিলেন আপনি এগুলো জানা সত্ত্বেও তাদেরকে অব্যাহতি দিতে পারছেন পারছেন না আমি কিন্তু সামরিক বাহিনীর ক্ষেত্রেও বলব আমরা তো ডিজিএফআ ঘটনা জানি আয়নাঘর জানি খুন জানি র্যাপ জানি সেটি কি আমরা ওই সাহসের সাথে সংস্কার করতে পারছি পারছি না তাহলে যেটি করতে হচ্ছে আমাদের যে যতটুকু না করলেই না এরকম একটি জায়গায় আমাদের দাঁড়াতে হচ্ছে সেনাপ্রধান যে ইঙ্গিতটি দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে উনি প্রফেসর ইউনুসের সাথে আছেন এবং এই সরকারের সাথে আছেন এটি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে কেননা আমরা অনেক ধরনের ষড়যন্ত্র তার মধ্যে যিনি উনি যেই দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশটির নিজস্ব ষড়যন্ত্র আছে আপনি জানেন ওই দেশের গোয়েন্দা সংস্থা এখানে কতটা ডিপ রুটেড হয়ে গেছিল এবং এই যে ফ্যাসিবাদী চক্র তাদের হাতে টাকা রয়েছে মার্সাল পাওয়ার রয়েছে আর্মস রয়েছে ষড়যন্ত্র করার ক্ষমতা রয়েছে কাজেই এই পরিস্থিতিগুলো সেনাপ্রধান জানেন এবং গত পঁয়তাল্লিশ দিনে অন্তত তিন চারবার এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয় যে ওরা আবার কিভাবে ফেরত আসছে কারণ কখনো আনসার হয়ে আসছে কখনো বায়তুল মোকারমের ক্ষতি হয়ে আসছে এই যে ব্যাপারগুলো এখন যদি আপনি দেখেন সেনাপ্রধানের টাইম লাইনটা একটা জিনিস সেনাপ্রধান ভালো করেছেন উনি এতদিন বলা হচ্ছিল যৌক্তিক সময় এখন যৌক্তিক নিয়ে সবাই মানে বিতর্ক করছিল কখন যৌক্তিক দেখেন এই দেশের গণতন্ত্রকে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করে বিদায় নিয়েছেন শেখ হাসিনা আমাদের সুশাসনকে হত্যা করে বিদায় নিয়েছেন সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে বিদায় নিয়েছেন কাজেই আপনি যদি সত্যি ডিসেন্ট একটা ইলেকশন চান সেটার জন্য আপনাকে একটা সময় দিতে হবে কেননা নির্বাচন কমিশনাররা পালিয়ে গেছেন যেদিন ওনারা পদত্যাগ করতে এসেছিলেন সেদিনও জনতার ধাওয়া খেয়ে ওনারা বিদায় নিয়েছেন কাজে আপনাকে তো আবার একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দাঁড় করাতে হবে দুর্নীতি দমন কমিশন দাঁড় করাতে হবে পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা নির্বাচন পরিচালনা করবেন আপনি যদি শুধু নির্বাচনী সংস্কারের দিকে তাকান এই চার পাঁচটি ঘটনা ছাড়া আপনি তো নির্বাচনের দিকে যেতে পারবেন না ভোটার লিস্ট করতে হবে উনি তো পনেরো বছরে আমাদের এই যে যারা আজকে গণ অভ্যুত্থান করেছে তাদের কারো ভাগ্যে ভোট দেওয়ার কোনো সুযোগ হয়নি আমরা ভাগ্যবান অন্তত দু তিনটিতে দিতে পেরেছিলাম কাজেই শুধু নির্বাচনের দিকে তাকালেও আপনাকে এই সংস্কারগুলো করতেই হবে এখন বারো মাস আঠারো মাসের যে সময়সীমা উনি বলেছেন আমি কিন্তু তার মধ্যে যুক্তি দেখতে পাই এবং আমি আপনাকে বলছিলাম যে এই যে সংস্কার কমিশনগুলোর প্রধান যারা হয়েছেন তারা কিন্তু অনেক যোগ্য ব্যক্তি তারা ওই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কাজেই তাদেরকে দিয়ে আপনি আরও কম সময়ে সুপারিশটা নিয়ে রিভিউ করে দু তিন রাউন্ড রিভিউ করে আপনি যৌক্তিক সমাধানে আসতে পারেন এখনও ফুল কমিটি গঠন করলেন না এদিক থেকে আমি বলবো যে আমি অত ক্ষিপ্রতা দেখছি না যেটি আমি আশা করেছিলাম দেখেন আপনাকে একটা পরিষ্কার কথা বলি আপনার উপদেশটাও আপনি দ্বিগুণ করতে পারেন কেউ তো আপনাকে বাধা দেয়নি প্রাইভেট সেক্টর থেকে লোক নেন তরুণদেরকে আরও যুক্ত করেন ফ্রেশ থিঙ্কিং করতে পারে বিপ্লবী চিন্তা করতে পারে এমন মানুষজনকে নেন এখন আপনি যদি প্রশাসনের একজন প্রাক্তন সচিবকে দিয়ে প্রশাসনিক সংস্কার করতে বলেন ওনার পক্ষে জীবনেও কোনো দিন একটি ভিন্ন চিন্তার উদয় করা সম্ভব সম্ভব না আপনাকে আনতে হবে চ্যালেঞ্জিং ব্যক্তিত্ব যারা চ্যালেঞ্জ করতে পারে সিস্টেমকে যে বিপ্লবটি যেমন হয়েছে যেমন প্রফেসর ইউনুস বলেছেন যে ওয়েল ডিজাইন আমার মনে হয় উনি ওয়েল ডিজাইন বলতে বলতে চেয়েছেন যেভাবে অর্কেস্ট্রেশনটা হয়েছে এমন না যে পূর্ব পরিকল্পিত অর্কেস্ট্রেশনটা ইন সেন্স যে কর্মসূচিগুলো কি দেওয়া হয়েছে এই যে ঢাকা রোড টু মার্চ টু ঢাকা একদিন এগিয়ে না আনা হলো এগুলোকে উনি হয়তো মেন করতে চেয়েছেন নালে আপনি দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে কি সব ঘটনা ঘটতে পারতো আমরা ওই সরকারে ক্ষিপ্রতা দেখছি না যে আপনি অ্যানাউন্স করেছেন পনেরো দিন আগে কমিশন হবে পনেরো দিনে আপনি কমিশনের পূর্ণাঙ্গ সদস্য আমরা দেখতে পাচ্ছি না কেন আমাদের কিন্তু অনেক যোগ্য দক্ষ ব্যক্তি রয়েছে আপনাদের আপনাদেরকে চোখ খুলে মন খুলে মাথা খুলে তাদেরকে সরকারে নিয়ে আসতে হবে আমি অনেক মানুষকে চিনি যারা তাদের প্রাইভেট সেক্টরে জব ছেড়ে যে যা কাজ করছেন ব্যক্তিগত প্রফেশন ছেড়ে সরকারের সাথে কাজ করতে চান তা আপনাকে উদার হস্তে আহ্বান জানাতে হবে শুধুমাত্র কাকে আপনি আপনার বন্ধু ছিল ক্লাস ক্লাসে একসাথে পড়েছেন প্রাক্তন সচিব এইভাবে কিন্তু এটি আমার কাছে তত্ত্বাবধায়ক সরকারের চেহারা এটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারাটি না কাজে সেনাপ্রধানের সাথে আমি দেখতে পাচ্ছি যে বিএনপি একটু উষ্মা প্রকাশ করছে আপনি যেমন বললেন তবে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির কোনো কোনো নেতৃবর্গ বুঝতে পারছেন যে কথাটি সত্যিকার অর্থে সেটি তো শুধু বিএনপি না জাতীয় নাগরিক কমিটি যারা অভ্যুত্থানের রাজনৈতিক প্ল্যাটফর্ম তারাও তো বলছে যে এই সরকারের কাছ থেকে তাদের যে অভিলাষ ছিল সেটি তারা পাচ্ছেন না সরকারের গতি শ্লথ ইত্যাদি ইত্যাদি আমার মনে হয় এই প্রত্যেকটা কমেন্ট কিন্তু খুবই কনস্ট্রাকটিভ আমরা এই সরকারের সাথে আছি শেষ দিন পর্যন্ত আছি এবং সফলতার শেষ চূড়া পর্যন্ত আছি সবাই কিন্তু আমরা তো এই সমালোচনাগুলো করছি তাদেরকে আরও কর্মক্ষম দেখার জন্য তাদের আরও গতি দেখার জন্য তাদের আরও স্বচ্ছতা যোগ্যতা দেখার জন্য দেখুন এইভাবে না করলে আপনি আমি কিন্তু আরও একটা কথা বলি যে মৌলিক সংস্কার আমরা সত্যিই চাই রাজনৈতিক দল করুক নির্বাচিত সরকার করুক কিন্তু অতীত কিন্তু আমাদেরকে খুব সুখবর দেয় না অতীত বলেছে যে যখনই তারা নির্বাচিত হয়ে যায় তখন মৌলিক সংস্কার আমি নিজেকে একটু ইন্টারপ্ট করি সেটা হচ্ছে যে আমরা সামনে যদি একটা নির্বাচন আসে আমরা বাংলাদেশের রাজনৈতিক দলের যে চরিত্র এখন দেখছি যে কাঠামোটা দেখছি তাতে নিশ্চয়ই বিএনপি পাওয়ারে আসবে সেই বিএনপি কিন্তু আরও দুই বছর আগে তাদের একত্রিশ দফায় কিন্তু এই কিছু রিফর্মের কথা বলেছে যে দুই ট্রাম তারা প্রধানমন্ত্রী বেশি কেউ থাকতে পারবে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স আনবে আর অনেকগুলো দু বছর আগেও বলেছে এবং তারেক রহমান গত দু মাস ধরেও বলছে ওই একই কথা বলছে আমার কাছে দুটোই কিন্তু খুব পজিটিভ মনে হয়েছে সেই ক্ষেত্রে আপনি এই সময়ে অন্তত পাঁচটি মৌলিক সংস্কার সেটি এই যে প্রধানমন্ত্রীর দু টার্মের বেশি হবে না তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত হবে উচ্চকক্ষ নিম্ন কক্ষ হবে যেগুলোতে কারো কোনো দিমত নাই আপনি একা কেন করবেন আপনি জাতীয় ভিত্তিতে করেন আপনি আপনি বিএনপি জামাত বাম দল সুশীল সমাজ এই যে সরকার সবাইকে নিয়ে করেন সেটি আরও সলিড হবে ভবিষ্যৎ কোনোদিন প্রশ্ন করতে পারবে না যে এটা বিএনপি একা করেছিল কিন্তু বিএনপি তো চাইছে জাতীয় সরকার করবে তারা ক্ষমতায় অফকোর্স জাতীয় সরকার করবে আমার কাছে শুনে কিন্তু মনে হয়েছে যে বিএনপির উপলব্ধি হয়েছে দেখুন সতেরো বছর সরকারের রোশানলে থেকে দলটি বিভক্ত হয়নি আমার কাছে কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে বিএনপিকে নতুন আলোতে দেখি সতেরো বছর আমি ইতিহাসে আওয়ামী লীগের এরকম অবিভক্ত থাকার কোনো রেকর্ড নাই পঁচাত্তরের পরে আপনি আওয়ামী লীগ দেখেন কতবার ভাগ হয়েছে এবার মাত্র শুরু হলো পঁয়তাল্লিশ দিন হয়েছে তাদের পলায়নের দিন কাজেই সামনে কি ঘটে আপনি দেখেন সেটি আমি বলতে চাচ্ছি এটা একটা নতুন বিএনপিও আমার কাছে এবং তারেক রহমান যেভাবে কথা বলছেন তাকে আমার নতুন বিএনপির নতুন নেতৃত্বে সুর মনে হচ্ছে কিন্তু এটি আপনাকে সলিডিফাই করতে হবে এটি ধরে রাখতে হবে এটি আমরা প্রকৃষ্টভাবে এক্সিকিউটেড হচ্ছে আপনি এটা যা বলছেন সেটা করছেন এরকম অন্তত পাঁচ ছয়টা উদাহরণ আমরা দেখতে চাই তাহলে আপনি দেখবেন বিএনপি রাজনীতি অতীতের চেয়ে আরো শক্তিশালী আমাদের দৃশ্যপটে ফেরত আসবে ধন্যবাদ আমি কাইসার ভাই সাথে এখানে একটু অ্যাড করতে চাই কাইসার ভাই বললেন যে আর্মি চিফের এরই বক্তব্যটা উনার শততা মনে হয়েছে কিন্তু আমার একটা জায়গায় মনে হয়েছে যে একটা আর্মি চিফ সে কেন বলবে মানে দেখেন পলিটিসাইজের কোন জায়গায় আমরা চলে গেছি যে উনি ঘোষণা দিচ্ছেন যে আমি যা কিছুই হই না কেন আপনার সাথে থাকবো একটা সরকারের প্রধানের সাথে তো আর্মি চিফেরই থাকতে হবে তো এই যে আর্মির ভেতরে সেনাবাহিনীর ভেতরে এই যে পলিটিসাইজটা দিনের পর দিন হয়েছে সেনাবাহিনী এটাই তো একটা দুঃখের জায়গা এই যে আর্মি চিফ কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে তিনি চান সেনাবাহিনী প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণাধীন না থেকে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন একটা কত আর্মি আহ কতখানি অসহায় হলে একটা দেশের সেনাবাহিনী এ ধরনের কথা বলতে পারে আর কাছার ভাই আমি এটাতেও মানে একেবারেই একমত যে যে বিএনপিকে আজকে আমরা দেখছি যে বিএনপির সাথে শুধু বিএনপির জামাত শব্দটা সব সময় বলা হতো কোনোদিন আওয়ামী লীগ জামাত বলা হয় নাই কিন্তু ইতিহাস কিন্তু তাই বলে যে আওয়ামী লীগও জামাতের সাথে ছিল বিএনপিও ছিল কিন্তু বিএনপিকে গত পনেরো বছর এই দলটাকে কোনোভাবে আপনি একটা সিঙ্গেল ওয়ার্ডে ডাকেন নাই যে বিএনপি বিএনপির জামাত তো এই যে বিএনপি জামাত বিএনপি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ জামাত এই যে বিভাজনগুলো তৈরি করেছে আমার মনে হয় এখন যে বিএনপিকে কে আমরা দেখছি অনেক জায়গাতেই খুবই পরিশীলিত আপনি যদি তারেক রহমানের বক্তব্যগুলো দেখেন আমার মনে হয় যে একজন রাষ্ট্রনায়ক হওয়ার যে ধরনের কোয়ালিটি থাকা দরকার ওনার বক্তব্যে আপনি সেগুলো দেখতে পাচ্ছেন এবং আপনি যদি পূর্ববর্তী প্রধানমন্ত্রীর পুত্রের বক্তব্য এবং তার বক্তব্যকে কম্পেয়ার করেন তাহলে আপনি দেখবেন যে ওখানে শুধু ইমোশন আবেগ এক ধরনের হিংসাত্মক জায়গা থেকে তারেক রহমানের বক্তব্যটা কিন্তু খুবই পজিটিভ তো বিএনপি আসলে নতুন ফর্মে আসছে এটা আমাদের সবাইকে মানতে হবে দুটো পয়েন্টে একমত সেনাবাহিনী কতটা দলীয়করণ হলে আপনি তারেক সিদ্দিকী বলে তার একজন প্রতিরক্ষা উপদেষ্টা জানেন কি না করতো কার প্রমোশন হবে কার হবে না কাকে আপনি বাজেভাবে বিদায় দিবেন কাকে আয়না ঘরে নিয়ে যাবেন এগুলো করে আমাদের জায়গা সেনাবাহিনীকে তারা কিন্তু মোটামুটি ধ্বংস করে দিয়ে গেছেন বিডিআরে যখন সাতান্ন জন সেনা অফিসার মারা যায় তখনই আমাদের কাছে মনে হয়েছে তখন কিন্তু সরকারের বয়স কয়েক মাস কয়েক মাস তখনই মনে হয়েছে যে এই সরকার সেনাবাহিনীর শক্তি দুর্বল করতে চাচ্ছে তাদের বড় কোনো ষড়যন্ত্র অংশ হিসাবে কাজে সেনাবাহিনী ওয়াকারুজ্জামান আমার কাছে মনে হয়েছে একটু অসহায়ভাবেই বলেছেন ওনারা যখন রাষ্ট্রপতির অধীন যেতে চায় আমরা তার অর্থ বুঝি কারণ না ওনারার দলীয়করণের থাকতে চাচ্ছেন হাতিয়ার হতে চান না তবে এমন মানে এমন সব লোক রাষ্ট্রপতি হয় আমাদের আসলে বলতেও খারাপ লাগে কিন্তু অ্যাট লিস্ট ওনারা চেয়েছেন সেনাবাহিনী যেন ইন্ডিপেন্ডেন্টলি কেউ ডাকে আরেকটা জিনিস হচ্ছে যে গত 15 বছরে আমরা সব ক্ষেত্রে দুর্নীতি বলবো সেনাবাহিনীর দুর্নীতি বলবো না এটা কিন্তু ঠিক না সেখানে আপনি মিলিটারি পারচেজ জবাবদিহিতা কোথায় স্বচ্ছতা কোথায় এবং তাতে আমরা অনেক জেনারেলদের নাম শুনেছি তাদের কিন্তু লভ্যাংশ ছিল তাদের সমর্থন ছিল তারা হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিলেন দেখুন গণ অভ্যুত্থানে যারা অস্ত্র ঘুরিয়েছেন তারা কিন্তু সৈনিকরা কেননা সৈনিকটি হচ্ছে শ্রমিক কৃষক জনমানুষের সন্তান সে কাকে গুলি করবে কিন্তু জেনারেলদের আমি কিন্তু আলাদা করে দেখি আচ্ছা এটি একটা আর দ্বিতীয় হচ্ছে যে আপনি এই যে রাজনীতির যে আমরা কিন্তু গণ অভ্যুত্থানটি শুধু একটি ফ্যাসিবাদী সরকারের বিদায় চাইনি রাজনীতির চরিত্রের বদলও চেয়েছি এখন বিএনপি যদি হয় আগামী রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার কেননা আমি মনে করছি যে আওয়ামী লীগ কিন্তু ফ্যাসিবাদী আচরণের কারণে তার রাজনীতি করার অধিকার ফেরত পেতে সময় লাগবে এবং আমি খুবই হ্যাপি যে এই যে ট্রাইব্যুনালে যে সংশোধন করে অন্তত দশ বছরের কথা বলা হচ্ছে আপনি যদি এই ধরনের এক্সাম্পল না রাখেন শাস্তির ব্যবস্থা না রাখেন আগামীতে কিন্তু আমরা ফ্যাসিবাদী আচরণকে সামাল দিতে পারবো না কাজে আমি আওয়ামী লীগকে আগামী রাজনীতি বা নির্বাচনের দৃশ্যপটে দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে বিএনপি যদি তার বড় স্টেক হয় দেখুন বিএনপির জন্য একটা অবারিত সুযোগ রাজনীতিকে ঘষা মাজা করে পরিবর্ধন করে পরিশীলিত করে আপনি নতুনভাবে উপস্থাপন করেন এই যে আমি নারিনের সাথে আরও একটা জিনিসে একমত এই যে বিএনপি জামাত এটা কিন্তু আমরা জানি তাদের যে সিভিল সোসাইটি যারা মিডিয়া চালাতো যারা শিল্প সংস্কৃতির লোক ছিল আপনি জানেন ফ্যাসিবাদের সবচেয়ে বড় অংশ কিন্তু এই উগ্রবাদ যারা এই যে যাদেরকে গ্রেফতার করলে আমরা ভাবি যে আসাদুজ্জামান নূর কেন অ্যারেস্ট হলো আপনি আসাদুজ্জামান কে অভিনেতা নূর হিসেবে দেখবেন না তিনি তার অপরাধ সম্পর্কে খোঁজ নেন নীলফামারীতে আপনার ক্রস ফায়ারের খোঁজ নেন শিল্পাঙ্গনে সংস্কৃতির অঙ্গনে দুর্নীতি অসততার খোঁজ নেন ইত্যাদি তাই তো কাজেই আমাদের মনে রাখতে হবে যে এই ন্যারেটিভ এই যে বিএনপি জামাত আওয়ামী লীগ জামাতের সাথে কতভাবে আপনি জানেন আপনি নিজে তখন সাংবাদিকতার ফিল্ডে ছিলেন এই যে একার সাথে যুগপথ আন্দোলন করেছে আমাদের কাছে এরকম ছবি আছে যে আওয়ামী লীগ নেতারা জামাত নেতাদের সাথে বসে বিএনপির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছে কিন্তু তারা কৌশলে চেষ্টা করেছিল যে ট্যাগটা বিএনপির সাথে লাগিয়ে দিব এবং যেহেতু মুক্তিযুদ্ধটা তাদের একটা ব্যবসার উপাদান ছিল এটা একটা প্রফিট সেন্টার মুজিব মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের প্রফিট সেন্টার তারা ঠিক করবে এই কে মুক্তিযোদ্ধা কে রাজাকার এমন এমনভাবে ধরা পড়েছে শেষে এসে যেটা তাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো দেখেন মানে ইতিহাস কথা আমি এই প্রসঙ্গে এবার আসি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর স্ট্যাটাসটা এখন ইন্ডিয়ায় কি আমরা কেউ জানি না উনি ওনার পাসপোর্ট পঁয়তাল্লিশ দিন শেষ হয়ে গেছে সময়সীমা এদিকে আমাদের ট্রাইব্যুনালে ওনারের বিরুদ্ধে অভিযোগ কিন্তু একের পর এক জমা হচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন যে ওনাকে মামলার কার্যক্রম শুরু হলে ওনার বিরুদ্ধে অ্যারেস্টের জন্য উনি অ্যাপিল করবেন আমরা কি মানে শেখ হাসিনাকে কি ইন্ডিয়া ফেরত দিতে কোনোভাবে রাজি হবে কিংবা আমাদের সরকার কি কোনোদিন বলবে চাইবে আপনার কাছে কি মনে হয় আমার ধারণা সরকার এক পর্যায়ে চাইবে কেননা আপনি যদি ট্রাইব্যুনালে মামলাগুলো দেখেন তার প্রধান অভিযুক্ত ব্যক্তি কিন্তু শেখ হাসিনা এই যে গণহত্যা আপনি আজকে যত লোককেই অ্যারেস্ট করেন না কেন তার প্রধান আসামি কিন্তু শেখ হাসিনা যেটি আমি পাঁচ তারিখ থেকে বলছি যে ওনাকে পালাতে দিল কারা এবং সেটি কি গণ অভ্যুত্থানের ব্যক্তিবর্গের থেকে অনুমতি নেওয়া হয়েছিল যদি না হয়ে থাকে আমার মনে হয় এই বিষয়টি জানেন না নিশ্চয়ই এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধরুন আপনি তো মামলা বোঝেন মামলার প্রধান আসামি যদি আপনি না তলব করেন তাহলে মামলা তো দুর্বল কাজে আমার ধারণা এবং আমরা অপরাধ ট্রাইব্যুনালকে যতটা তৎপর দেখছি আমার কিন্তু খুব ভালো লাগছে তারা মাঠে যাচ্ছেন হসপিটালে যাচ্ছেন এবং গণহত্যার জায়গাগুলোতে যাচ্ছেন মানুষের সাথে কথা বলছেন কোনো বিযুক্ত অবস্থায় তারা কাজ করছেন না কাজেই এক পর্যায়ে যে ইন্ডিয়ার কাছে তাকে চাইতে হবে এটি আমার আইনের ভাষা বলে দেয় এখন ইন্ডিয়াতে ওনার স্ট্যাটাস কি তখন কিন্তু আপনি যদি ভারতীয় সরকারের ভাষ্য পান তখন কিন্তু আপনি স্ট্যাটাসটিও পাবেন আমার ধারণা উনি রিফিউজি হিসাবে এখন আছেন জি দালাই লামা যেমনটি হয়েছেন তাকে ফেরত প্রত্যাপন হবে কি না সেটি অনেক কিছুর উপরে নির্ভর করে যে ভারত কূটনৈতিক তৎপরতা কতটা করতে চায় এখন এতটা বেনিফিশিয়ারি ছিল ভারত গত পনেরো বছরে তার এই বন্ধুকে সে কীভাবে ফেরত দিবে এটি ভারতের জন্য আমার ধারণা ভারতীয় কূটনীতির ইতিহাসেও এটি একটি বড় ঘটনা হয়ে থাকবে সেই বিষয়টিকে কি করে ডিল করে ধন্যবাদ আমাদের হাতে আর সময় খুব কম আছে পাঁচ মিনিটের মতো সময় আছে আজকে আপনি নদী দিবস নিয়ে কথা বলতে চেয়েছিলেন আমাদের দেশের নদীগুলো তো অলরেডি দখলই হয়ে গেছে আমরা আসলে নদী নিয়ে আর কী কথা বলবো বড়িগঙ্গার চেহারায় তো আমরা দেখছি যে সে জায়গার পাড়েই দাঁড়ানোই মুশকিল তো এই নদীগুলোকে বাঁচানোর জন্য একটা নদী কমিশন হয়েছিল এবং ওনার চাকরি চলে গেছে উনি আপনি কিভাবে দেখছেন যে আমাদের পরিবেশ যে নদীর কারণে যে আমরা প্রতি মুহুর্তে যে আমরা এক ধরনের যে কি মনে বলবেদীকে তো আপনি একটা নদী দেখলে হবে না নদী আর একটা লাইফ কিন্তু নদী মানে একটা মানুষের জীবনে যেমন যৌবন এবং বয়বৃদ্ধ হয় নদীও ওইভাবেই চলে তো নদীকে আপনি একটা লিভিং এনটি হিসেবে দেখতে হবে এই অনুভূতিটা যখন আপনার ভেতরে আসবে আমি মনে করি যে পরিবেশের যে কোনো জিনিসকে আপনাকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে আপনি এনভারনমেন্টাল ল বলেন যত লই আপনি ইম্পোজ করেন না কেন এনভারমেন্টাল এথিক্স আর জাস্টিস যখন আপনার ভেতরে না থাকবে আপনি আসলে তখন ওটাকে ওইভাবে অনুভব করতে পারবেন না বাংলাদেশের নদীগুলো তো গেছে সবই তবে আজকে আমি দেখলাম যে আমাদের যে পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা উনি খুব ভালো করে বলেছেন যে আমরা যখনই কোনো একটা পরিবেশের বিষয় নিয়ে কথা বলি আমরা রিয়েল স্টেক হোল্ডারদের কাছে কখনো যাই না নদী নিয়ে আপনি আমি এসি রুমের ভেতরে বসে নদীর ডিসিশন নেওয়ার থেকে নদীর পারে যারা আছে যারা রিয়েল স্টেক হোল্ডার যারা ওটা সুফল সুফলভোগী অথবা যার সাথে একটা বিনিময় সম্পর্ক নদীর আছে সেটাকে তাদেরকে গুরুত্ব দিতে হবে তো সবসময় তো আমরা টপ ডাউন অ্যাপ্রোচ দেখেছি নদীকে বাঁচাতে হলে আপনার বটম আপ অ্যাপ্রোচে যেতে হবে যেটা রিজওয়ানা উপদেষ্টা উনি যেটা বলেছেন তা আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি আর যাই কিছু পরিবেশ নিয়ে বলেন না কেন আপনি জেল জরিমানা তো তখন হতোই আমি আশা করি এটা এই বর্তমান সরকারের কাছে আমার একটা ধারণা যে এই আপাতত দেড় বছরে আমি কোনো নদীর পার দখল হতে দেখব না নদীর কোনো পারে হয়তো দুর্গন্ধ তেমন দূর করতে না পারলেও ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড পরিবেশের আমার মনে হয় এটা মেনটেন করা সম্ভব তবে আমি কিন্তু আরও আশাবাদী কারণ রিজোনা হাসান এই যে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এই যে প্রতিবাদটি করেছেন করেছেন পর আমাদের মৃত্যুর থেকে নিয়েছেন। এমনকি পিলার গাড়ার ক্ষেত্রে আমরা কিন্তু তখন থেকে উজ্জীবিত যে এই মানুষটি চাইলে কত কিছু করতে পারেন যার হাতে তখন কোন নির্বাহী ক্ষমতা নাই এখন তার হাতে নির্বাহী ক্ষমতা রয়েছে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমার ধারণা যে রাজনৈতিক ইচ্ছা থাকলে কত কিছু যে করা সম্ভব রিজন আপার ভেতরে আমরা সেটা দেখতে পাই আচ্ছা যেভাবে নদীর আমরা ডিসিশনগুলো নিয়েছি আপনি একবার ভাবেন নদী যার জীবিকার মাধ্যম যে ওই নদীতে সাতার কাটে যে ওই নদীতে মাছ ধরে যে ওই নদীতে তার পণ্য পরিবহন করে নদীটি যদি ভালো না থাকে তার জন্য কি ভয়ঙ্কর জীবন ওই প্রান্তিক মানুষগুলোকে ভেবে আপনার নদীর সিদ্ধান্ত নিতে হবে আর যারা দূষণ করে তারা কিন্তু আপনার আমার মতো শহুরে মানুষ শিল্পপতি যার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং যিনি সরকারের থেকে গার্মেন্টস এবং শিল্পায়নের জন্য প্রণোদনা পান তিনি বুড়িগঙ্গা মেরেছেন ধলেশ্বরী মেরেছেন তুরাগ মেরেছেন ইত্যাদি ইত্যাদি এদের প্রত্যেকের নামের সাথে কোন কোন নদী মৃত্যুর সাথে উনি যুক্ত এটিও যুক্ত করে ফেলতে হবে আমি কিন্তু খুব সিরিয়াসলি বলছি তার সাথে আপনার যেটা করতে হবে যেটা রিজওয়ানা হাসান বলেছেন যেহেতু আমাদের চুয়ান্নটা বড় নদী ভারতের সাথে সম্পর্কিত নেপালের সাথে সম্পর্কিত অতীতে কখনো বাংলাদেশ এই প্রশ্নটি করেনি ওই নদীগুলোতে অবকাঠামো কি করছেন আপনি কোথায় আপনি বাদ দিচ্ছেন কোথায় পানি আটকানোর ব্যবস্থা করছেন কোথায় পানি সরানোর ব্যবস্থা করছেন ইত্যাদি এটি কিন্তু আমাদের অধিকার যে আমাদের যে যৌথ নদীগুলো রয়েছে তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জানা তাহলে আমরা যেটা বুঝতে পারবো যে কখন বন্যার আশঙ্কা রয়েছে কখন খরার আশঙ্কা রয়েছে এমন কি আমরা যৌথভাবে ইন্সপেকশন করতে পারবো এগুলো কিন্তু আমাদের অধিকার এগুলো আমাদের কোনো বাড়তি চাওয়া না কাজে আমার মনে হয়েছে যে সরকারটি যৌথ নদীর ক্ষেত্রে তো বটেই এমনকি দূষণের ক্ষেত্রেও যুগান্তকারী ভূমিকা রাখতে পারে আপনাকে দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করতে হবে আপনি সবার ক্ষেত্রে পারবেন তা কিন্তু না পাঁচজনের ক্ষেত্রে করেন পাঁচ জন কিন্তু আপনাকে ভয় পাবে এবং বুঝে যাবে তাদের ডেজ আর নাম্বার ধন্যবাদ নাহারিন ধন্যবাদ অশোক কয়েসার দর্শক আজ এখানে শেষ করছি আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এন টিভির অনলাইন ডাব্লু 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 ডট এন টিভি বিডি ডট কমে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি